দেবদুর্নীতির টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি চলবে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে আসানসোলে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 2026 বিধানসভা ভোটের প্রস্তুতিতে দলকে আরও শক্তিশালী করতে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে গেরুয়া শিবির। শুক্রবার আসানসোলে অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সালামপুর ব্লকের রূপনারায়ণপুর ডাবর মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে দিলীপ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। সম্প্রতি রাজ্যে আলোড়ন ফেলা ট্যাপ কেলেঙ্কারী সহ রাজ্যের অন্যান্য দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন দিলীপ ঘোষ। 26 বিধানসভা ভোটে রাজ্যে বদল ঘটবেই এমনটাই দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অন্যদিকে দিলীপের মন্তব্যকে কটাক্ষ করেছেন আসানসোলের পৌর নিগমের মেয়র তথা বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়। বিশেষ তো বদল হবেই, এখানে 2,33,00,000 লোক ভোট দিয়েছে বিজেপিকে। তো বিজেপির যে ভোটার, যারা ওয়ার্কার, নেতা সবাই কাজ করছেন এই হিংসার মধ্যে, এই অত্যাচারের মধ্যে, প্রচণ্ড ভয়ের মধ্যেও কাজ করতে হচ্ছে। তারপরেও বিজেপি এগোচ্ছে, সাধারণ মানুষ সাপোর্ট করছেন, তাই আমরা যে মানুষ ঘনিষ্ঠভাবে পার্টির সঙ্গে যুক্ত হোক, তাই প্রতি 6 বছরে একবার আমরা এই অভিযান করি। এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই আর মেম্বারশিপ চলছে, কিন্তু টিএমসি তার নিজের পার্টির লোকেদের বাঁচাতে পারছে না, তো ভয় হয় বিরোধীদের তাহলে কী সিকিউরিটি আছে। সেই জন্য এটা সিরিয়াস ম্যাটার, রাজ্য সরকার বিশেষ করে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তারই দেখা উচিত সত্যি সত্যি থ্রেট আছে কি না বা এরকম পরিস্থিতি আছে কি না। উঁট যেমন পিঠে কুঁজ থাকে, ঘা থাকে না, ঘায়ে লোকে ঘা শুকালে উঁট মরে যায়, তো টিএমসি থাকবে তার দুর্নীতি থাকবে, দুর্নীতি শেষ হলে টিএমসি শেষ। সেজন্য দুর্নীতি করেই বেঁচে থাকতে হবে, এমন কোনো জল স্থল অন্তরীক্ষ আর এমন কোনো প্রজেক্ট প্রকল্প নাই যেখানে দুর্নীতি নাই, আর এমন কোনো নেতা নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত নাই, এটা হচ্ছে টিএমসি। কী হবে, এর আগে আমফানেরও টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছিলো, টাকা চলে গেলো, খোঁজ নিয়ে দেখা গেলো সব টিএমসির লোকের অ্যাকাউন্টে গেছে, টেবের টাকাও টিএমসির অ্যাকাউন্টে গেছে। কে শাস্তি পেয়েছে, কে সাজা পেয়েছে, যে দিয়েছে যে নিয়েছে কেউ সাজা পায় না। এখন সরকারি টাকা লুট করার জন্য এখানে, তাই সবাই মিলে ওখানে ভিড়েছেন গিয়ে আর মারামারিও হচ্ছে। তো সেজন্য এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে। এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি, যে ট্যাব দেবো তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল। প্রথম বলার ড্যাব ট্যাব নয়, 10,000 টাকা দেওয়া হবে, তারপরে টাকা কবে দেওয়া হবে অ্যাকাউন্টে দেওয়া হবে, টাকা চলে গেলো কিন্তু কোথায় গেলো, যারা পাওয়ার তারা পেলো না, টিএমসির নেতারা পেয়ে গেল। আমফানের সময়ও দেখেছেন আপনারা, 20,000 টাকা করে কেন্দ্র সরকার 1,000 কোটি টাকা পাঠালো, দুদিনে গায়েব, টাকা দেওয়া হয়ে গেছে, আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে, টাকাটা পেলো কে বোঝা গেলো না। পরে বোঝা গেলো যে পঞ্চায়েতের প্রধান, তার স্বামী, তার ছেলে, তার ভাই, তার কাজের লোক, তারা পেয়ে গেলো সব, আর টিএমসির নেতারা পেলো। এটাই মমতা ব্যানার্জির চমৎকার, টাকা যে পায় সেও জানতে পারে না, যে দেয় সেও জানতে পারে না, টাকা গায়েব হয়ে। ডিমিসি জল ছাড়বে না, কারণ ড্যাম আছে চারিদিকে, পাশে দামোদর নদী আছে, এখানে যে জল কষ্ট হয় তাহলে যেখানে নদী নালা নেই সেখানকার লোকের কী হবে, সারা বছর জল কষ্ট। আর এই জলের গাড়ি ভাড়া করে পয়সা কামাবার জন্য এখানকার কর্পোরেশনে মেয়র, চেয়ারম্যান সব আর কাউন্সিলর এটা করে রেখেছে, কার ওয়ার্ডে কতগুলো গাড়ি চলবে সেই কন্ট্রাক্ট করবে। গাড়ির ভাড়া যদি 2,000 টাকা হয় তো 1,000 টাকা ওখানকার নেতারা নেবে ওর গাড়িওয়ালার কাছ থেকে। এভাবে সরকারি পয়সা অপচয় করে মানুষকে কষ্ট দিয়ে এখানে রাজনীতি চলছে। জেলা পরিষদের আপনি যান সিউড়ি রাস্তায়, এদিকে আপনি জানেন ডিবিসি, ওখানেও আপনারা নিউজও করেছেন আগে, এরকম বহু ঘটনা আছে। সেই একই জিনিস, কাটবানি তোলো খাও, সরকারের কাছে পয়সা নেই, সরকার তো এখান থেকে রেভিনিউ তুলবে, সরকারের টাকাটা পার্টির কাছে চলে যাচ্ছে, পার্টির নেতাদেরকে, আর তারা যা ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা নিচ্ছে, তারা নকল রসিদও ছাপিয়ে নিয়েছে, 10 টাকা 20 টাকা রসিদ ধরে দিচ্ছে, তার কোনো অথরিটি নেই আর সেই টাকা সরকার পায় না। তো সব জায়গায় এরকম, যেমন এখানে মন্ত্রী আমলা এমএলএ হচ্ছে ফেক, সিভিক পুলিশ ফেক, সেরকম টোল ট্যাক্স দেওয়া হচ্ছে, টোল প্লাজা হচ্ছে ফেক, এটাই বলছি। দেখুন, ঈশ্বর মুখ দিয়েছে, বিনা পয়সায় কথা বলার সুযোগ করে দিয়েছে, যে যা পাচ্ছে বলে বেড়াচ্ছে, এতে কোন আমার কিছু বলার নেই। আসানসোল থেকে সৌম গাঙ্গুলী, রিপোর্ট টিভি নিউজ 10।
সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।